নমস্কার। বেশ কয়েক মাস আগে আপনাদের লেখিকা ইপ্সিতা আচার্যের কলমে একটি ভৌতিক গল্প শুনিয়েছিলাম, খেদি, মনে আছে? যতদূর মনে পড়ে, ইপ্সিতার লেখা শুনে আপনারা খুশি হয়েছিলেন খুব। তাই এই সপ্তাহে রইল তাঁরই লেখা আরেকটি গল্প। ইপ্সিতার লেখা অন্যান্য গল্প আনন্দমেলা, কিশোর ভারতী প্রভৃতি স্বনামধন্য পত্রিকায় প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি লেখালেখি করছেন বিভিন্ন পোর্টাল ও ডিজিটাল ম্যাগাজিনে। এছাড়াও ইপ্সিতা আনন্দবাজার আয়োজিত সাবাস বাংলা উদ্যোগের নির্বাচিত লেখিকা। আসুন তবে এবার শুনে নিই তাঁর লেখা গল্পে আমাদের আজকের নিবেদন, ঠ্যাংই। দেবহৃদ ঘন ঘন লম্বা লম্বা শ্বাস নিচ্ছে, মাথাটা ঝুঁকে গিয়েছে সামনের দিকে পেটের ওপর। ঘরটা ভরে রয়েছে বিকট একটা পচা মাংসের গন্ধে, ইতিউতি ছড়ানো যজ্ঞের সামগ্রী। শ্মশানের পোড়া কাঠ, মনসা কাটা গাছের ডাল, পোড়া কুশ, কাঁচের গুঁড়ো, কয়েকটা সরায় বিভিন্ন রকমের জিনিস, হলুদ বাটা, রক্তচন্দন বাটা আর ঘন লাল রক্ত। যজ্ঞে এসব সামগ্রী শুনে অবাক হচ্ছেন? এই বহুদা পৃথিবীর কতটুকুই বা জানি আমরা। আমাদের সাধারণ জ্ঞানে যা সূচি, অন্য কোনোভাবে তা চরম ঘৃণ্য হতেই তো পারে। একটা মালসায় ধিকি ধিকি আগুন জ্বলছে, একটা গোল ইটের লাল দাগের মধ্যে এসব সামগ্রী নিয়ে বসে দেবহৃদ ঝুঁকে প্রায় গোঁয়াচ্ছে। তার উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গ আঁকড়ে রয়েছে দুটি পা। পা বললে ভুল বলা হবে, পায়ের মধ্যভাগ থেকে শুরু করে পায়ের পাতা অবধি। কোনো পূর্ণবয়স্ক মানুষ কারোর কাঁধে চাপলে যেভাবে পা দুটো গলার দুপাশ দিয়ে কোমর অবধি পৌঁছে যায়, ঠিক সেইভাবে। শুধু অদ্ভুতভাবে কাঁধে কেউ নেই ওর, কোমর অবধি খালি দুটো পা, ফর্সা আলতায় রাঙানো মল পড়া বড় বড় ভয়াল সুন্দর দুটি পা। হঠাৎ একটা খিলখিল হাসি শুনে সোজা হয়ে বসল দেবহৃদ। দে, আর কত দিন এভাবে কষ্ট করবে বলো তো? শুধু একবার, একবারও ডাক্তার বাইরে যাও, আর তোমায় কিচ্ছু করতে হবে না। তোমার যা যা চাই সব আমি এনে দেব তোমায়। যা যা আমি যা চাওয়ার কথা ভাবো উনি তাও তোমায় এনে দেব। আমি তো তোমার শুভাকাঙ্ক্ষী, তোমারই ভালোর জন্য একটা কথা অবিক থেকে বলছি তোমায়, তুমি শুনবে না বলো? আমি কি তোমার ভালো বই খারাপ চেয়েছি কখনো বলতো? না সূচকভাবে মাথা নেড়ে সরাগুলোর দিকে এগিয়ে গেল দেবহৃদ। তার শরীরে হেঁটে যাওয়ার মতো কোনো ক্ষমতা নেই, বুকে ভর দিয়ে রক্ত ভরা সরায় আঙুল ডুবিয়ে গোল ইটের দাগটার দিকে অগ্রসর হল সে। হাসবে সে তো হাসবেল, বান মেরে কাম সারবেল, দাম কি দিবি রক্তে নাকি? বিষম তুফান ডাক পিল, হাত পা মোটা খোলছে গোটা, এসব নিয়ে ভুরবে কোটা, প্রাণ নিয়ে তাই মায়ের চা, সব ছেড়ে পাইলে যা, পাইলে যা। সুহৃদের পা চেপে ধরে দুলে দুলে কথাগুলো বলতে থাকল উস্কো খুস্কো চুলের পাকলিটা। লাবু স্টেশন থেকে ব্যাকে প্রফুল্লাকে নিয়ে প্রায় 10 কিলোমিটার ঠেঙিয়ে এত দূর এলো, তারপর এই আপদ। বাড়ির অবস্থা দেখে মেজাজ গেল আরও খিঁচড়ে, মনে হচ্ছে জঙ্গল ঠেলে বাড়িতে ঢুকতে হবে। বুড়িটার হাতে কটা টাকা গুঁজে ম্যানেজ করার চেষ্টা করল, আরও দুলে দুলে ছড়া কাটতে থাকলো সে। কি যে বলছে, এত কিছু শুনে মাত্র বান মারা কথাটা মাথায় ঢুকল ওর। ওর ঠাকুরদা আর বান মারা নিয়ে কিছু কানা খুশো আছে এই এলাকায়, তা বলে যে যা পারবে তাই বলবে। এক ঝটকা এবার পাটা ছাড়িয়ে সুহৃদ
সামনের দিকে হাঁটা লাগালো প্রফুল্লার হাত ধরে। পেছন থেকে শুনল পুরি বলছে, তোকেও লোভে খাবে, তুই ও মাগির ফাঁদে পা দিবি, উন্মাদ হয়ে মানুষ খেকো হতেও দ্বিধা করবি না, কিন্তু দাগটা পার করলেই সব শেষ। আর দাগ তুই পার করবি করবি, ওই অমুক টান কেউ এড়াতেই পারে না। আর দাগ পেরোলেই সারা জীবনের মতো চেপে ধরবে, সে চেপে বসবে দুটো ঠ্যাং, কলচে বের করা চাপ। বাড়ির মূল ফটকের সামনে এসেও ওই হাসির শব্দটা কানে বাজতে থাকলো শুটিদের। ও নিজে যথেষ্ট পোড় খাওয়া ছেলে, তাই এসব বিষয়ে কিছু ওর যায় আসে না। কিন্তু বুড়ির কথায় প্রফুল্লার মুখ ছোট হয়ে এলো। সেটা লক্ষ্য করে সুহৃদ বলল, আরে ছাড়ো তো, জমিদার বাড়িতে লোক আসছে দেখে মোটা বকশি সাদায় করার এসব কায়দা। তুমি দাঁড়াও বরং, আমি একটা লোক ডেকে আনি। বলেই হনহন করে হাঁটা লাগালো, মুখ শুকিয়ে একেবারে আমসি হলো প্রফুল্লার। হ্যাঁ, ও মানছে যে ও সদ্য বিয়ে করা নতুন বউ নয়, তা বলে এভাবে ছেড়ে চলে যাবে সুহৃদ? খাঁখা করছে সামনে দাঁড়ানো প্রেতপুরীর মতো বাড়িটা। সন্ধে হয়ে আসছে, মরা শীতের বিকেলের গোলাপি আলো বাড়িটাকে যেন বিষাক্ত করে তুলছে। আদি শ্বশুর বাড়িতে এই প্রথমবার পদার্পণ প্রফুল্লার। ওর আর বাড়িটার মাঝখানে এখন একটা ইয়া বড় ফটক। হ্যাঁ, ফটকই, এটাকে গেট বলা যায় না, এতটাই বড়। তাতে আবার একটা মস্ত তালা ঝুলছে। ও এবারে দাঁড়িয়ে দুচোখ ভরে দেখছে বাড়িটাকে। এতদিন শুধু গল্পেই শুনেছে ও জমিদার বাড়ির বউ, কিন্তু গোবরডাঙার একতলার বাড়িতে পাঁচটা মানুষে গাদাগাদি করে থাকতে থাকতে জমিদারি তো দূরে থাক, সচ্ছলতার মুখ দেখতে ও ভুলে গিয়েছে। যাক, অন্তত জমিদার বাড়ির দর্শন তো মিলল। দুবছর হলো বিয়ে হয়েছে বছর ২২-এর প্রফুল্লার। মা বাবা চারটি মেয়ের মধ্যে ও তিন নম্বর, তাই সবচেয়ে বড় বা সবচেয়ে ছোট হওয়ার বিশেষ আদর থেকেও বঞ্চিত। বাবা সাধারণ কলের কর্মচারী, তাই স্কুল পাশ করে কলেজের দোরগোড়াতেই ধরে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হলো। উচ্চবংশীয় ঘর, জমিদার বংশের পরিবার, কিন্তু এখন জমিদারি না থাকলেও গোবরডাঙায় নিজেদের বাড়ি, ভালো ছেলে, বেসরকারি ফার্মে চাকরি আছে, বছর গেলে কিছু জমিদারি থেকেও টাকা আসে, মেয়েকে পড়তেও দেবে। বাড়িতে শুধু শ্বশুর শাশুড়ি আর ছেলের ঠাকুমা, মানে ওর দিদি শাশুড়ি, কিন্তু অতৃষ্ট, ওকে এরা চাকরানির মতো খাটায়, বংশ নিয়ে খোঁটা, খালি হাতে শ্বশুর বাড়িতে এসেছে বলে কথা শোনানো। বর ভালোই, কিন্তু মা বাবার ওপর কথা বলার সাহস নেই, খালি বলে, ফুল, এইটুকুই তো শুধু চাওয়া আমার, ওদের তুমি শ্রদ্ধা করো, মুখে মুখে তর্ক করো না, তোমার অভাব তো কিছু রাখিনি, তাও এইটুকু করতে পারবে না? বছরে দুটো শাড়ি আর রোজ ভাত আর জল জল তরকারি, এই দিয়ে সত্যি ওকে ভরিয়ে রেখেছে বটে সুহৃদ। বিয়ের পর একবারই ঘুরতে নিয়ে গিয়েছিল, মধুচন্দ্রিমা নয়, ওটাকে বড় জোর করলা চন্দ্রিমা বলা যায়। ওরা দীঘায় গিয়েছিল আর শ্বশুর শাশুড়ি সারাক্ষণ ঘাড়ের ওপর চেপেই বসেছিল। এত কিছু সইতে সইতে মৃদুভাষী প্রফুল্লা যে কখন ঝগড়ুটে শালিক হয়ে গিয়েছে ও নিজেও বুঝতে পারেনি। শুধুমাত্র একজন, এই একজন সব সময় ওর হয়ে কথা বলে এসেছেন, ওর দিদি শাশুড়ি, মহিলার প্রতাপ দেখবার মতো। এক ধমকে এখনো প্রফুল্লার শাশুড়িকে চুপ করিয়ে দেওয়ার ক্ষমতা ধরে। এই তো সেবার খচখচ শব্দে ভাবনার সুতোটা ছিঁড়ে গেল প্রফুল্লার। না না, শুধু খচখচ নয়, সাথে একটা হালকা রিন রিনের শব্দ। খচখচ শব্দের উৎস মনে হলো সামনের কম্পাউন্ডে ছড়িয়ে থাকা শীতের শুকনো পাতারা, কেউ যেন ওগুলোর উপর দিয়ে হেঁটে চলে গেল। ভীষণ ভয় পেয়ে ইদিউতি চাইতে থাকলো প্রফুল্লা,
কিন্তু কিছু বা কাউকে দেখতে না পেয়ে নিজেকে প্রবোধ দিতে লাগলো। ও কিছু না, পুরনো বাড়ি, কিসের না কিসের শব্দ, কুকুর বেড়ালো তো দৌড়ে যেতে পারে। হ্যাঁ তাই হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ের তাল ঠুকে মাথা নিচু করে গানের সুর ভাসতে লাগলো। আর ঠিক তখনই কে যেন ডেকে উঠল, আরে ও ভাই এদিকে শোনো না। চমকে চোখ তুলে তাকালো প্রফুল্লা, চারপাশে চোখ ঘুরিয়ে দেখতে লাগলো প্রফুল্লা। আবার ঢাক, চারদিক ঘুরে বাড়ির মধ্যে উঁকি ঝুঁকি মেরে খুঁজতে থাকলো প্রফুল্লা, কিন্তু কিছু দেখতে না পেয়ে হাঁটু ধরে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। আহারে ভাই, এইটুকুতেই হাঁপিয়ে গেলে তো। হ্যাঁ, হাসিটা এতটাই ঠান্ডা যে প্রফুল্লার গায়ের শাল ছাপিয়ে ওর হাড়ে হাড়ে ঠোঁকা ঠুকি লাগিয়ে দিল। প্রফুল্লা ভয়ে মুখ চেপে ধরল, আবার ভেসে এলো গলা, খুব বিপদ, খুব বিপদ, খুব, সবাই মরবি, সবাই মরবি, কেউ ছাড় পাবি না, কেউ না, খুব বিপদ, খুব। প্রফুল্লা দুহাত দিয়ে নিজের কানগুলো চাপা দিয়ে ঝুঁকে বসে পড়ল। না না, সব মিথ্যে, সব, আমি আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, কিচ্ছু না, যাও যাও, চলে যাও। বোধহয় সেদিন আরো ভয় পাওয়া বাকি ছিল প্রফুল্লার, কারণ কারণ তখনই ওর পিঠে এসে পড়ল একটা হাত। প্রফুল্লা চমকে চোখ বুঝে পিছনে ফিরে অস্ফুটে চিৎকার করে উঠল, আর ঠিক তখনই অনুভব করল কেউ ওর গলা ধরে ছাঁকাচ্ছে। আর শুনতে পেল সুহৃদের গলা, এই এই ফুল, কি হয়েছে, ভয় পেয়েছ, কি হলো, তাকাও আমার দিকে। প্রফুল্লা আস্তে আস্তে চোখ মেলে দেখল উদ্বিগ্ন মুখে, ওর সামনে দাঁড়িয়ে সুহৃদ। হাউ মাউ করে সমস্তটা একসাথে বোঝানোর চেষ্টা করলো প্রফুল্লা, কিন্তু সবটাই সুহৃদের হাসির নিচে চাপা পড়ে গেল। ওসব তোমার উর্বর মস্তিষ্কের ফুল অন ফুলরানী, দেখো কাদের ধরে এনেছি দেখো। প্রফুল্লা এতক্ষণে ধাতস্থ হয়ে সুহৃদের পিছনে তাকিয়ে দেখল, বছর পঞ্চাশের একজন দেহাতি লোক আর সাথে বছর তিরিশের একজন মহিলা। এটা অমূল্য, আর এটা ওর বউ জিতু, আজ থেকে এখানে আমরা যতদিন আছি ওরা আমাদের হাতে হাতে সব বাড়ির কাজ করে দেবে। এখন ঘরে চলো দেখি। প্রফুল্লাকে কিছু বলার সুযোগ না দিয়ে হাতের বিরাট চাবিটা দিয়ে ফটকের তালা খুলতে উদ্যত হল সুহৃদ। মরচে বড়া তালা একটু চাপ দিতেই খুলে এলো, পাতা বিছানো বিশাল চাতাল। ওরা ঢুকতেই মচমচ শব্দ উঠল শুকনো পাতাদের বুকে। প্রফুল্লর মনে হলো এইভাবেই কেউ হেঁটে আসছিল বলেই বোধহয় ও সেটা শব্দ পেয়েছিল, কিন্তু বাড়িতে কিভাবে হাঁটবে। বড়ক্ষণেই নিজেই নিজেকে ধমক দিল, সবই ওর মনের ভুল। রাতের খাওয়ার শেষে বিছানায় এলিয়ে শুয়েছিল প্রফুল্লা। এই বাড়ির গল্প শুধু শাশুড়ির মুখেই শুনেছে, কোনোদিন আসার কথাই হয়নি এখানে। কিন্তু দুদিন আগে হঠাৎই দিদি শাশুড়ি এসে ওকে বলে, নাথবউ শোনো, তুমি আর শুহু একবার আমাদের ওই দিককার জমি জমা দেখে এসো, যাও এই হপ্তায় গিয়েই দেখে এসো, বড় বাড়ি জমি পঞ্চভূতে লুটে পুটে খাচ্ছে, কদিন থেকে কিছু একটা ইল্লে করে এসো, যাও। ও তখন একটু অবাকই হয়েছিল, সেটার মাত্রা আরও বেড়েছিল শাশুড়ি তাতে হাসি মুখে সায় দেওয়ায়। বিয়ের পর থেকে খানিকটা যেন ইচ্ছে করেই ও শাশুড়ি ওকে আর সুহৃদকে কোথাও একলা যেতে দেননি, ছেলেকে আঁচলে বেঁধে রাখা স্বভাব মহিলার। তার এহেন ব্যবহারের বদলে অবাক এবং খুশি দুই হয়েছিল প্রফুল্লা। তবু যাচাই করে নেওয়ার জন্য জিজ্ঞাসা করেছিল, আপনারা যাবেন না? না বলেছিলেন দুজনেই। জমির কাজ বললেও কিছুটা অদ্ভুত লেগেছিল প্রফুল্লার, শুধুমাত্র এই কাজের জন্য প্রায় এক মাসের জামা কাপড় মারতে বলল সুহৃদ। এখানে থাকা যাবৎ খুব কমই জামা কাপড় রয়েছে প্রফুল্লার, তাই নিয়ে বহু ঝগড়া অশান্তির পরও
কোনো মাথা ব্যথাও ছিল না সুহৃদের। এইবার প্রফুল্লা দেখল সে নিজেই গিয়ে উদ্যোগ নিয়ে বেশ কিছু শাড়ি আর জামা কাপড় কিনে এনে দিল। এত সচ্ছলতা বিয়ে যাবৎ প্রথমবার দেখল। তারপর আবার আজ এরকম দু দুটো কাজের লোক। শুয়ে শুয়েও ঠিক করল সুহৃদ ঘরে এলে জিজ্ঞেস করবে। খেয়ে দেয়ে সুহৃদ বারান্দায় পায়চারি করছিল, ঘরে ঢুকতেই দেখল বউ বিছানায় শটান বসে। বিবাহিত পুরুষ মাত্রেই এ লক্ষণ চেনে। বিখ্যাত প্রশ্নোত্তর পর্বের পূর্ব রাগ এটা, তাই গলা ঝেড়ে সোহাগের সুরে বলে উঠল, কি ফুলরানী, জিতুর হাতের মাংসের ঝোল কেমন লাগলো? প্রফুল্লা এসব প্রশ্নের ধার ধারল না, সে বলল, সত্যি করে বলো তো, এত বড় লোকে কেন করছো? এত সচ্ছলতা, জামা কাপড়, দুটো চাকর, এসব তো আমাদের ক্ষমতার অনেক বাইরে গো। আচ্ছা, তুমি কি অন্যায্য কিছু করছো? ফুল, আমরা জমিদার বংশ, অভাবের তাড়নায় আজ এই দশা হলেও জমিদারি নিয়ে কাজেই এসেছি, আর এই কাজটা হয়ে গেলে আমাদের আর কোনো কিছুর অভাব হবে না। কি কাজ? ঘরে বৈদ্যুতিক ব্যবস্থা না থাকায় ঘরের কোণে বিটবিট করে হ্যারিকেন জ্বলছিল। তারই আলোয় প্রফুল্লা দেখল কেমন যেন জ্বলে উঠল সুহৃদের চোখ। ঠোঁটে একটা অমানবিক হাসির রেখা টেনেও বলল, তুমি তো জানোই কিছু জ্ঞাতির জন্য আমাদের জমি জমা বিক্রি সব আটকে রয়েছে। এবার সে পথের কাঁটা সরবে, সেই আনন্দে এইটুকু জমিদারি আদব কায়দা উপভোগ করো। আস্তে আস্তে অভ্যেস করতে হবে তো। হাসিটা বড্ড বাজে লাগলো প্রফুল্লার, সুহৃদের দিকে পিট করে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। এ কি, কোথায় রয়েছে ও? ঘুটঘুটে অন্ধকার একটা জায়গা, কোথাও কোথাও আলোর একটা টুকরো নেই, আর ও নিচে শটান দাঁড়িয়ে রয়েছে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছিল নাকি, নাকি ও ঘুমের ঘোরেই উঠে এসেছে এখানে? এ দোস্ত ওর ছিল না, নাকি নাকি স্বপ্ন দেখছে? কিছুই বোধগম্য হচ্ছিল না প্রফুল্লার। তবে এতক্ষণে চোখে অন্ধকার সয়ে আসায় জায়গাটা সম্বন্ধে একটা আন্দাজ পাচ্ছে ওদের ঘরের বাইরের বারান্দাটায়। না না, শুধু চোখ সয়ে আসা না, প্রফুল্ল বুঝতে পারল আস্তে আস্তে একটা নীলচে আলোয় ভরে যাচ্ছে বারান্দাটা। সেই আবছা আলোয় ও দেখতে পেল একটা আবছায়া মূর্তি, নারী মূর্তি, দাঁড়িয়ে আছে বারান্দার অন্য দিকটায়, মাথায় একটা ঘোমটা দেওয়া, ওকে হাতছানি দিয়ে ডাকছে। কিছুক্ষণ এক দৃষ্টি তাকিয়ে থাকল, তারপর কোনো এক অমোক আকর্ষণে সেই ছায়া মূর্তির দিকে এগিয়ে গেল প্রফুল্লা। আস্তে আস্তে ওই নীলচে আলোর উৎসটা খুঁজে পেল। ছায়ামূর্তির সমস্ত শরীরটা একটা অন্ধকার অবয়ব হলেও তার একটি অঙ্গ থেকে ঠিকরে বেরোচ্ছিল আলো, আর সেইখানেই যেন চোখ আটকে গিয়েছিল প্রফুল্লার। ছায়ামূর্তিটির পদযুগল যেন সত্য স্ফুটিত দুটো পদ্ম, শাড়িটা হাঁটু অব্দি তোলা, হাঁটার সুবিধে করতেই যেন তোলা, যতটুকু দেখা যাচ্ছে পাটা তাতেই মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছে প্রফুল্লা। নীলম, লালচে সাদা রং, গোড়ালি আঙুল আলতা দিয়ে রাঙানো, দুটো দুটো সোনার মল চেপে রয়েছে পায়ের গোছে, আঙুলে চুটকি, হাঁটছে ছায়া মূর্তি। আস্তে আস্তে হাঁটার গতি যেন সে বাড়াচ্ছে। নিশাতুর ভাবে পায়ের দিকে তাকিয়ে হেঁটে চলল প্রফুল্লা। হাঁটতে হাঁটতে প্রফুল্লা কিছুক্ষণ বাদে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। যত হাঁটছে তত যেন অদ্ভুতভাবে তার পাটা উজ্জ্বল্য হারাচ্ছে। কিছুক্ষণ আগে অবধি পা দুটোকে ঘিরে যে প্রচ্ছন্ন আলোটা ছিল সেটা যেন ধীরে ধীরে নিভে আসছিল। ফর্সা রংটাও যেন
ঘষা খেয়ে কালচে হয়ে যাচ্ছিল। এইবার একটা অদ্ভুত ব্যাপার হলো, পায়ের মধ্যে দেখা দিল অজস্র ফাটল, ঠিক যেমন ভূমিকম্প হলে ডাঙায় ধীরে ধীরে নিচ থেকে ফাটল ধরে, সেই রকমই পায়ের তল থেকে চামড়ায় দাগ পড়ছিল। প্রভুল্লা চোখ সরিয়ে নিতে চেয়েও চোখ সরাতে পারছে না, ওর দিকে এতক্ষণ পিছন করে চলছিল পা দুটো, এইবার চলতে চলতেই পায়ের সামনেটা পিছন থেকে বেঁকে গেল ওর দিকে, ভয়াল দুটো পা। এবার আর পারল না প্রফুল্লা, মুখ দিয়ে অস্ফুট একটা চিৎকার বেরিয়ে এলো ওর। মাথা তুলে ছায়ামূর্তির ঊর্ধ্বাঙ্গ দেখার চেষ্টা করতে গিয়ে একটা সপাট ভয় ওর পিঠ বেয়ে নিচের দিকে নেমে এলো। ঊর্ধ্বাঙ্গ বলে কিচ্ছু নেই ছায়ামূর্তির, শুধু অন্ধকারে দুটো পা দেখা যাচ্ছে। প্রফুল্লা এবার উল্টো দিকে ছোটা শুরু করলো, দিশাহীন ভাবে ছুটছে ও, অন্ধকার ছাড়া প্রফুল্লা আর কিছুই ঠাউর করতে পারছে না। খুব জোরে হোঁচট খেতে যাচ্ছিল, ঠিক তখনই দুটো শক্তপোক্ত হাত ওকে ধরে ফেলল। চোখ তুলে দেখতেই আরেকবার চমকে উঠল, ওকে ধরে রয়েছে সেই বিকেলের পাগলি। মাথা নেড়ে যাচ্ছে একটা না, আর মুখে সেই এক বলি, হাসবে সে তো হাসবে লো, পান মেরে কাম সারবে লো, দাম কি দিবে রক্তে নাকি, বিষম তুফান ডাক দিল, হাত পাটা গলছে কোটা, এসব দিয়ে ঘুরবে কোটা, প্রাণ নিয়ে তাই মায়ের ছা, সাপ ছেড়ে বাইলে যা বাইলে যা বাইলে যা বাইলে যা। প্রফুল্লা দেখল বুড়ির মুখের কুঞ্চিত চামড়া যেন আরো কুটিয়ে যাচ্ছে, কালচে হয়ে গুটোতে গুটোতে চামড়া গলে গলে পড়ছে বুড়ির মুখ থেকে। চিৎকার করে ছিটকে এলো প্রফুল্ল, গলতে গলতে মুখের কঙ্কালের হাড়ের গঠনটা স্পষ্ট হয়ে আসতে আর সহ্য করতে পারল না, ওখানেই চোখ বন্ধ করে বসে পড়ল। কানের পাশে তখনও বাজছে বুড়ির ছড়া, সব নিস্তব্ধ হতে আস্তে আস্তে চোখ খুলল প্রফুল্লা। খুলতেই আরেকবার চমকে উঠল, কোথায় ও, ও তো শুয়ে রয়েছে ঘরে, সারা গা ঘামে ভিজে জবজব করছে, গলা শুকিয়ে কাঠ, ঘরের কোণে তখনও নিভুনিভু হ্যারিকেনটা জ্বলছে। আন্দাজে হাত চালিয়ে জলের বোতলটা পেল, ঢকঢক করে সব জলটা খেতে খেতে নিজেকে বোঝালো একটা মস্ত দুঃস্বপ্ন দেখছিল আর কিছুই নয়। কিন্তু ব্যাপারটা না সুহৃদকে বলা দরকার, তাই হাত বাড়িয়ে ওকে ডাকতে গিয়ে দেখল সুহৃদ বিছানায় নেই। নিজেকে গুছিয়ে নিয়ে বাথরুমে গেল প্রফুল্লা, ওখানেই বোধহয় রয়েছে সুহৃদ। কিন্তু না, হাট করে দরজাটা খোলা, কেউ নেই, এত রাতে গেল কোথায় সুহৃদ? ঘর থেকে সাহস জুটিয়ে বেরিয়ে এলো প্রফুল্লা, বারান্দায় দিব্যি হ্যারিকেনের আলো জলজল করছে, কিন্তু দুদিকের ঘরগুলো আধারের থাবায় জবুথবু। দেখতে দেখতে নিচের তলায় নেমে এলো প্রফুল্লা, নিজের মনেই বিড়বিড় করল, হয়তো আলো জ্বলছে ওই ঘরে, এত রাতে সুহৃদ রয়েছে নাকি ওই ঘরে, নাকি অমূল্য বা জিতু, কি এই দেখি। ঘরের দরজায় গিয়ে দাঁড়াতেই কিছুক্ষণ আগের ভয়টা আবার ফিরে এসে শিরতারা পেয়ে নামতে লাগল। ভেতরে সুহৃদ রয়েছে, কিন্তু যেভাবে রয়েছে বা বলা যেতে পারে যা করছে, তাতেই প্রফুল্লার মনে হল ও মাথা ঘুরে পড়ে যাবে। সুহৃদের শরীরে নিজ ভাগ থেকে রয়েছে একটা রক্ত বস্ত্রে, একটা মালসায় দাউ দাউ করে আগুন চলছে, কোনো এক অচেনা ভাষায় মন্ত্র পড়ছে ও, ইতিউতি ছড়ানো রক্ত জবা। এসব সহ্য করে নেওয়ার মতো জিনিস হলেও প্রফুল্লার নজর এবার গেল সুহৃদের হাতের দিকে, ভয়ে কেঁপে উঠল। সুহৃদের হাতে ধরা
তার নরমুণ্ডের করটি আঙুল চালিয়ে তাতে ঘি আর সিঁদুর মাখিয়ে দিচ্ছে। ও প্রফুল্লার মনে হলো ও আর দাঁড়িয়ে থাকতে পারবে না। সামনে থাকা লোকটা যার সঙ্গে ও এতদিন ঘর করেছে তাকে কেমন অচেনা লাগছিল। একে তো চেনে নাও, এরকম নেশাতুর ভয়ঙ্কর ছেলেকে তো ও রোজ ভাত খাইয়ে অফিসে পাঠাতো না। শহরী দেবার একটা ছোট্ট কুকরি বের করলো পাশে রাখা একটা কাপড়ের পোটলা থেকে। চোখ বুঝে কি যেন বিড়বিড়িয়ে কুকরিটাকে একবার সিঁদুরের বাটিতে আরেকবার করুটিটায় ঠেকিয়ে উঁচু করে তুলল নিজের মাথার উপরে। তারপর এক ঝটকায় বসিয়ে দিল নিজের বাহাতের কবজিতে। হলতে আলোয় চারিদিকে ছিটকে পড়া লাল রক্ত যেন চমকে দিল অনর্মৃত ঘরটাকেও। প্রফুল্লা চিৎকার করে উঠল একবার, শহরিত! তারপর জ্ঞান হারাল। চোখের উপর সকালের রোদ পড়তে ঘুমটা ভেঙে গেল প্রফুল্লার। চোখ খুলে ধাতস্থ হয়ে নিল কিছুক্ষণ। কোথায় আছে যেন কথাটা মাথায় আসতেই কালকের রাতের বিষয়টাও চোখের সামনে ভেসে উঠল। ধড়বড় করে খাটের উপর উঠে বসল প্রফুল্লা। সুহৃদ, সুহৃদ কোথায় তুমি? আমার বড় ভয় করছে, কোথায় তুমি? চিৎকার শুনে পাশের ঘর থেকে দৌড়ে এলো জিতু। বউ দিদি, দাদা তো সকাল সকাল বেরোলো আজ, এই যে তোমায় এই চিঠিখানা দিতে বলল। জিতু, কাল রাতে আমি তো বাইরে ছিলাম, মানে বারান্দায়। শহীদ যোগ্য, আমি কি এখানেই ছিলাম সকালেও? জিতু ওর চোখটা আরো ছোট ছোট করে বলল, কি যে বলো বউ দিদি, ভোর ভোর দাদা আমাদের ঘরে টোকা দিয়ে বলে গেল তুমি একা রইলে, আর দাদা এখানে কাজের জন্য বেরোচ্ছে, আর তোমার এই চিঠিখানা। একটা ছোট ভাঁজ করা কাগজ জিতু এগিয়ে দিল ওর দিকে। আমি তো সেই কোন ভোর থেকে এসে দেখছি তুমি এখানে ঘুমোচ্ছ। ছোটখাটো জংলা ছাপের শাড়ি পরা খোদাই করা চোখমুখের কালো পরন মহিলাটাকে সন্দেহ করার কোনো অবকাশ ছিল না প্রফুল্লার। হাত বাড়িয়ে চিঠিটা নিতেই তরবরিয়ে জিতু দরজার দিকে পা বাড়াতে বাড়াতে বলল, তুমি বসো, তোমার জন্যে আমি চা কানা নিয়ে আসি। মহিলা কিছু কাজের বটে, এসব সচ্ছলতা জীবনে খুব কমই জুটেছে প্রফুল্লার। বালিশে পিঠ ঠেকিয়ে বসে চিঠিটা খুলে বসল। ফুল, একটা খুব জরুরি কাজে আমাকে আজ বেরিয়ে যেতে হচ্ছে। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন রয়েছে, হঠাৎ কি কাজে এত তাড়াতাড়ি আমি বেরিয়ে গেলাম, বিশেষত তোমার সাথে আলোচনা না করে কিংবা তোমায় না বলে। কিন্তু বিশ্বাস করো, এটা আমার, তোমার, আমাদের সকলের জন্য খুব দরকারি একটা ব্যাপার। তুমি আমাকে খুব ভরসা করো জানি, তাই বলছি এটা আমাদের ভবিষ্যতের মঙ্গলের জন্যই। ফোনে আমাকে পাবে না, তাই ফোন করে লাভ নেই। আমার জন্য চিন্তা করো না, আমি ভালো থাকব, আর জিতু তোমার খুব দেখভাল করবে, ভয় পেও না। ইতি তোমার শহীদ। প্রফুল্লা চিঠিটা পড়ে কেমন যেন থম মেরে গেল। কালকে রাতে ও যা যা দেখেছে তা ওকে আরও ভাবিয়ে তুলেছে। এখনও এটাই ভেবে উঠতে পারেনি যে যা দেখেছে সেগুলো আদৌ সত্যি নাকি ওর ভ্রম বা কোনো দুঃস্বপ্ন। ও একটা অদ্ভুত দোটানার মধ্যে পড়ে গেল। হাত পাগুলো কেমন যেন অবশ লাগছে ওর। ও জেগে আছে না ঘুমোচ্ছে, ওর সাথে কালকে রাতের ঘটনাগুলো যেগুলো ঘটেছে সেগুলো কি সত্যি ঘটেছে না স্বপ্ন দেখেছে কিছুই বুঝতে পারছে না। প্রথমে ওই গলার আওয়াজটা, তারপরে রাতে ওই অদ্ভুত মহিলা, তারপর নিজেকে বিছানায় পাওয়া, তারপর সুহৃদকে ওভাবে দেখা, আবার তারপর ঘুম ভাঙা, সব কেমন যেন সম্পর্কিত মনে হলো। খানিকটা ভয় পেয়ে এবার প্রফুল্লা জিতুকে ডাকতে লাগলো। জিতু, জিতু! কি হয়েছে বউ দিদি, এভাবে কেন ডাকছো?
এরকম কেন করছো বউ দিদি? একটু শুয়ে পড়ো তো। হ্যাঁ শুয়ে পড়ো। প্রফুল্লা অদ্ভুতভাবে তাকিয়ে আবিষ্কার করলো যে সত্যিই ওর ঘুমে দুচোখ ভরে আসছে। কিন্তু এক্ষুনি তো ঘুম থেকে উঠল প্রফুল্লা, আবার কিভাবে? প্রফুল্লা অনুভব করল ও ঠিক ঘুমোচ্ছে না। যেভাবে মানুষ আস্তে আস্তে একটা অন্ধকার ঘরের মধ্যে হারিয়ে যায়, যখন অল্প অল্প করে আলো আসা একটা দরজাকে ভীষণ জোরে বন্ধ করে দেওয়া হয়, ঠিক সেইভাবে ও যেন একটা ঘোরের মধ্যে প্রবেশ করছে। প্রফুল্লা যেন ডুবে যাচ্ছে। কোনো এক অতল থেকে এবার একটা কণ্ঠস্বর ভেসে এলো প্রফুল্লার কানে। চেনা এই গলাটা ও আগেও শুনেছে, কিন্তু কোথায় শুনেছে? ভুল করছিস, সব ভুল হচ্ছে, ভুল করছিস, পালিয়ে যা, পালিয়ে যা, অনেক সময় আছে, পালিয়ে যা, শরীরকে নিয়ে পালা, পালা। ওই জালে একবার জড়িয়ে গেলে আর ফিরতে পারবে না, আর ফিরতে পারবে না, পালিয়ে যা, শরীরকে নিয়ে পালা, পালা, পালা। এতক্ষণে যেন একটু একটু করে অন্ধকার কাটছিল প্রফুল্লার চোখের সামনে। নিজেকে ও আবিষ্কার করল একটা অন্ধকার বিস্তৃত অল্প আলোকিত ঘরের মধ্যে। কিন্তু কিন্তু এটা তো কালকের রাতে দেখা ঘরটাই, যেখানে বসে সুহৃদকে দেখেছিল। কিন্তু কালকের থেকে অনেক বেশি উপকরণ ছিটিয়ে রয়েছে মাটিতে, মনসা কাঁটা, সিঁদুর, কাঁচের গুঁড়ো। ওর দৃষ্টি যতদূর সেই দিকে পিট করে বসে একজন সুউচ্চ গৌড় বর্ণের কেউ। পেছন থেকে আবার সেই কণ্ঠস্বর ভেসে এলো, ওই দেখ, ওই দেখ, তোর শরীর বসে, ওই দেখ। কিন্তু এবার প্রফুল্লা দেখল কালকের থেকে সুহৃদকে আরো বেশি অস্বাভাবিক লাগছে। নিম্নাংশে রক্ত বস্ত্র তো দূরে থাক, সারা শরীরে একটুকরো সুতো নেই ওর। এইবার সুহৃদ ওর দিকে ফিরতেই চমকে উঠল প্রফুল্লা। ওর কপালে ভরে রয়েছে কোনো এক লাল রঙের পদার্থ, চোখ দুটো অস্বাভাবিক রকমের লাল, হাতে ধরা একটা কালো রঙের মোড়ক। হঠাৎ কি মনে হতে মট করে মোড়কের মাথাটা একদিকে ঘুরিয়ে দিল, যদিও তাতে মোড়কটা মরল না, অসহনীয় মৃত্যু যন্ত্রণায় কুকুক করে শব্দ করতে লাগলো। সে এক অনির্বচনীয় আকুতি, ওহ অসহ্য লাগছে প্রফুল্লার। এবার একটা ছোট্ট খুঁটির সাথে মোড়কটাকে বাঁধল সুহৃদ, তারপর সেটার পেট বরাবর একটা লম্বা চির দিল ধারালো কুকরিটা দিয়ে। এবার মোড়কটার বাঁপা লক্ষ্য করে তিন চারবার ছুরি চালালো। এবার একটা পৈশাচী খাসি হাসতে হাসতে সামনে রাখা একটা কাপড়ের থলের দিকে হাত বাড়ালো। ওর বাঁ হাতে একটা লালচে লম্বা দাগ। তার মানে কাল ঠিকই দেখেছিল প্রফুল্লা, নাকি এখন আবার ভুল দেখছে? অথচ সারাটা ঘর সুহৃদের হাসির দমকে যেন কেঁপে কেঁপে উঠছে। হঠাৎ সেই হাসির দমক ছাপিয়ে প্রফুল্লা শুনতে পেল, পালা, পালা, ওকে নিয়ে পালা, পালা, যেখানে কাল যে ঘরে গেছিলি ওখানেই আছে, দৌড় করে নিয়ে যা, নিয়ে যা, আমার মতো আরো একজনের মতো, নিয়তি যাতে তোদের না হয় তাই বলছি, পালা, 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 পালা। হঠাৎ কেঁপে উঠল চারিদিক, নিজের পিঠের ওপর ধাক্কা অনুভব করল প্রফুল্লা, বারংবার ধাক্কা। সুহৃদের চেহারাটা অদৃশ্য হয়ে গেল ওর সামনে থেকে, হাসির শব্দ, ওর হাড় হিম করে দেওয়া গলার আওয়াজ, সব যেন কোথাও ডুবে গেল। অন্ধকার চিরে কোত্থেকে যেন একরাশ আলো এসে পড়ল প্রফুল্লার চোখে। তখনই ও শুনতে পেল, বৌদিদি, ও বৌদিদি, কি হলো গো তোমার, এভাবে চটপট করছো কেন? তোমার মুখ কেন কেমন সাদা হয়ে গেছে? আমার খুব ভয় করছে। ওঠো না বৌদিদি, দাদা তো ওষুধ দিল, সেটাই তো খাওয়ালাম তোমায়, এরকম কেন করছো বৌদিদি, কি হলো গো তোমার? প্রফুল্লা একটা ঝাঁকুনি দিয়ে উঠে বসল। জিতু প্রচণ্ড ভয় পেয়ে ওকে দেখতে থাকল। জিতুর বলা শেষ কথাটা খট করে কানে এসে লাগলো প্রফুল্লার। জিতুর দিকে অবিশ্বাস্য একটা ভয়াল দৃষ্টিতে তাকিয়ে চাপা গলায় জিজ্ঞেস করল, কি ওষুধ,
কিসের ওষুধ, কিসের জন্য দিয়েছিস বল? ওই যে দাদা বললো তোমাকে ওই ওষুধটা না দিলে নাকি তোমার ভীষণ শরীর খারাপ করবে, বলে সকালের চা, দুপুরের খাবার, রাতের খাবার সবার সাথে মিশিয়ে দিতে। এবার একটু ধাতস্থ হলো প্রফুল্লা, মুখের ঘাম মুছে বলল, জিতু আমার জন্য এক গ্লাস জল আর যে ওষুধটা দাদা দিয়ে গেছে সেটা নিয়ে আয় তো। লোপরা জোলাম, ঘুমের ওষুধ অল্প পাওয়ারের। এইবার আস্তে আস্তে ব্যাপারটা পরিষ্কার হতে শুরু করলো প্রফুল্লার কাছে। তার মানে ও যা যা দেখেছে তার সঙ্গে সুঠিদের কোনো না কোনো যোগাযোগ অবশ্যই আছে, এমন কিছু একটা আছে এখানে যার থেকে সুঠিত ওকে আড়ালে রাখতে চায়। তখনকার মতো জিতুকে বলল, হ্যাঁ আমারই ওষুধ, তোর দাদা বোধহয় ভেবেছিল আমি খেতে ভুলে যাব তাই তোকে দিয়ে গেছিল, দুপুরের ওষুধ আমি খেয়ে নিচ্ছি, তুই একটা কাজ কর আমাকে আজকে দুপুরের খাবারটা দিয়ে দে একেবারে, আমি খেয়ে নিয়ে একটু ঘুমোই, শরীরটা খুব খারাপ লাগছে, তোরা নিজেদের মতন খেয়ে নিস, আর দাদা জিজ্ঞাসা করলে বলিস আমি ওষুধ খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এবার একটা লম্বা ঘুম ঘুমোলো প্রফুল্লা, ওষুধের পাতাটা নিজের কাছে রেখে দিয়েছিল পাছে জিতু আবার। কিন্তু এইবার ঘুমের মধ্যে আর কোনো স্বপ্ন দেখল না। রাতে জিতু আর অমূল্যকে তাড়াতাড়ি রাতের খাবার দিয়ে বাড়ি পাঠিয়ে দিল প্রফুল্লা, আর নিজেও খেয়ে তৈরি হয়ে নিল। ঠিক রাত 12টা বাজতেই দুড়ু দুড়ু বুকে প্রফুল্লা হাতে একটা টর্চ নিয়ে এগিয়ে গেল নিচের তলার সেই ঘরটার দিকে যেটা ও কালকে দেখেছিল। ওর মনে একরাশ প্রশ্ন আর সন্দেহ, ওই ঘরে আদপেও কি কেউ থাকবে, এসব যদি ওর ভুল হয়, সবটাই যদি ওর মন করা হয়তো সুহৃদ সত্যি কোনো কাজে গিয়েছে, কিন্তু তা কি করে সম্ভব, তাহলে এই ঘুমের ওষুধ দেওয়ার ব্যাপারটাই তো থাকতো না। চেনা সুহৃদকে কেমন যেন অচেনা লাগছিল প্রফুল্লার, মনের কোণে একরাশ ভয় জমেছিল, ওকে যখন ঘুমের ওষুধ দিতে পেরেছে তাহলে না জানি আর কি করতে পারে, তবে এসব করছে কিসের জন্য, না প্রফুল্লাকে জানতেই হবে। নিচের তলায় নেমে এলো প্রফুল্লা, মনের মধ্যে তোলপাড় চলছে, তখন কোনটা সত্যি কোনটা মিথ্যে কিছুই বুঝতে পারছে না। কালকের ঘরের দরজাটা অল্প ফাঁক হয়ে রয়েছে আর ভেতর থেকে ভেসে আসছে একটা গুম গুম শব্দ। দরজার ওই ফাঁকে চোখ রাখতে কেঁপে উঠল ওর হৃদয়, ঠান্ডা স্রোত বয়ে গেল শিরদাঁড়া দিয়ে। এ কি অবস্থা সুহৃদের, ভয়ে কাঁটা হয়ে প্রফুল্লা দেখতে থাকল। আজ সুহৃদ সম্পূর্ণ উলঙ্গ হয়ে চার পায়ে মাটিতে বসে রয়েছে, চারপাশে টানা রয়েছে একটা একটা অদ্ভুত রকমের গন্ডি, আর ওর পাশে রাখা রয়েছে কাল রাতে ওই মোড়কটা। সবকিছু মিলে যাচ্ছে ওর দেখা স্বপ্নের সঙ্গে। হঠাৎ প্রফুল্লা দেখল সুহৃদ মাটিতে একটা সরা থেকে ছড়িয়ে ছড়িয়ে ফেলতে থাকলো কিছু একটা, কিছুটা লালচে রঙের জিনিসটা। এত অন্ধকার যে প্রফুল্লা ভালো করে ঠাউর করতে পারছিল না। হঠাৎ আচমকা একটা শব্দে ওর ঘোর কাটল, ও দেখতে পেল যেন দেওয়াল ফুঁড়ে দুটো পূর্ণবয়স্ক মহিলার পা সুহৃদের কাঁধের উপরে এসে শক্ত করে বসল, শুধু যেন কোমর থেকে কাটা একজোড়া পা আর কিচ্ছু না। সুহৃদের শরীরটা সরীসৃপের মতো বুক খসতে খসতে আগুনের মালসার চারপাশে অদ্ভুতভাবে ঘুরতে থাকল। ওর অস্থিরতা দেখে মনে হচ্ছে যেন সুহৃদ এই সভ্যতার মানুষই নয়, যেন কোনো আদিমকালের কোনো জন্তু, খাদকের ভয়ে নিজের প্রাণ রক্ষার চেষ্টা চালাচ্ছে। হঠাৎ নিভু নিভু হয়ে এলো মালসার আগুনের আলো, দপদপ করে আগুনের শিখাটা কাঁপতে লাগলো, যেন শিখাটাও আপ্রাণ নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। তীর তীর করে কাঁপতে কাঁপতে একসময় নিভে এলো আগুনটা,
তখনও সুরেই দাগুনের চারপাশে বুক টেনে চলে বেড়াচ্ছে, আর পা দুখানা চেপে রয়েছে ওর ঘাড়। প্রফুল্লা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল যে কোন মনের ছড়ি ও এখন সব দেখতে পাচ্ছে, জ্ঞান হারিয়ে বেহুশ হয়ে পড়ে যাচ্ছে না, এটাই তো অদ্ভুত। হঠাৎ ছমছম মলের আওয়াজে ঘরটা ভরে গেল। প্রফুল্লার বাইরে দাঁড়িয়েও মনে হতে লাগল তার কানের কাছে কেউ যেন মল বাজিয়ে চলে যাচ্ছে। মালসার নিভে যাওয়া আগুনের অবশিষ্ট লালচে আভায় আবছা দেখা যাচ্ছিল চারদিক। হঠাৎ প্রফুল্লার মনে হল পাটার মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে একটা বিরাট শিবের মতো কিছু। শহীদ কিছুক্ষণ আগে যে লালচে জিনিসটা মাটিতে ছড়িয়ে দিয়েছিল, চিপটা চেটে তাই খেতে থাকল। আর যে শহীদ সমান তালে ওইভাবেই মাটি থেকে কুড়িয়ে কুড়িয়ে কোনো জন্তুর মতো ওই লালচে পদার্থ খেতে থাকল। প্রফুল্লা আর এসব সহ্য করতে পারল না, ঘরের দরজা ঠেলে সোজা ঢুকে গেল ঘরে। সঙ্গে সঙ্গে শহীদ চমকে লাফিয়ে উঠে বসল, আর প্রফুল্লা দেখতে পেল ওই বিশাল চিপটা এবার তার দিকেই ঘুরে গেছে। মাটি থেকে ওই লালচে জিনিসটা কুড়িয়ে খাওয়া বন্ধ হয়েছে তার। এবার সে মনের আনন্দে লক লক করে এগিয়ে আসছে প্রফুল্লার দিকে। প্রফুল্লা নড়তে পারছে না একটুও। বাইরে থেকে কার যেন আর তো কান্নার আওয়াজ ভেসে আসছে, যেন তার জন্য হাপুস নয়নে কেঁদে যাচ্ছে কেউ। সেই ছড়াটা যে বলতো, যেন সেই সব হাল ছেড়ে কান্নায় ভেঙে পড়েছে এখন। জিভটা এখন প্রফুল্লা থেকে মাত্র এক হাত দূরে, ভয়ে দুচোখ বন্ধ হয়ে গেছে ওর। হঠাৎ ওর মনে হলো ওর ঘাড়ের ওপর ভারী কিছু যেন একটা এসে ঝাঁপিয়ে পড়ল। হুড়মুড় করে মাটিতে পড়ে গেল প্রফুল্লা। ওর এক মুহূর্তের জন্য মনে হলো ওর দোকানের পাশ দিয়ে একটা ভারী হাওয়া যেন বেরিয়ে গেল ঘর থেকে। তারপর আর ওর কিচ্ছু মনে নেই। পান মারা এক রকমের পুরনো রেওয়াজ, এটা আমাদের বাড়িতে অনেককাল ধরেই চলে আসছে। কারোর ক্ষতির স্বার্থেই এটা ব্যবহৃত হয়। এই কাজের জন্য এক বিশেষ ধরনের তান্ত্রিক জীবকে আহ্বান জানানো হয়। তান্ত্রিক জীব তো ভীষণ উচ্চমানের কথা, আসলে যাকে আহ্বান করা হয় সে এক রকমের প্রেত। তার নাম ঠ্যাঙি। জমিদার বংশীয় বা রাজবংশীয় বাড়ির মহিলারা যারা অপূর্ণ স্বাদ নিয়ে অপঘাতে মারা গেছে, তাদেরই বিকৃত রূপ এই ঠ্যাঙি। অবশ্যই এই রূপে পরিবর্তন তাদের জন্য খুবই যন্ত্রণাদায়ক, তাই জন্য এদের আহ্বান করাও খুব যন্ত্রণাদায়ক একটা পদ্ধতি। এই জীবের পুরো শরীর বলতে কিছু থাকে না, দুটি পা বা ঠ্যাং এবং অসহনীয় ক্ষুধাই সার। নির্দিষ্ট ব্যক্তিকে এরাই গিয়ে বান মেরে আসে। বান মারলে মানুষ শুধু আঙ্গিকভাবেই পঙ্গু হয় না, বরং তার পারিবারিক জীবনেও নেমে আসে অন্ধকার। প্রচণ্ড যন্ত্রণা পেতে পেতে তারা এগিয়ে যায় মৃত্যুর দিকে। তাদের পরিবারও ধূলিস্যাৎ হয়ে যায় ধীরে ধীরে। কিন্তু ঠ্যাঙিকে যে আহ্বান জানায় তাকেও কম কষ্ট করতে হয় না। ঠ্যাঙিকে প্রায় একরকম প্রমাণ করতে হয় যে সে নিজেও যেন কোনো নিম্নমানের প্রেত। আমাকে তুমি খেতে দেখেছিলে যা, তা আসলে কাঁচা মাংস। এছাড়াও নিজের মলমূত্র বিষ্ঠার মধ্যে পরিবেষ্টিত থাকা, কোনো জামা কাপড় না পরা, এগুলো তাকে প্রমাণ দেওয়া যে আহ্বানকারী ও মানবিক কেউ নয়। সত্যি বলতে তো আমরা যারা লোভে পড়ে এগুলো করি, তাতে আমরাও জন্তু বা প্রেতের থেকে কম কিছু হই না, তাই না ফুল? যাই হোক, এই প্রেতের দেখা যে সাধনা করছে সে এক সপ্তাহে পেতে পারে, আবার এক বছরেও। অদ্ভুতভাবে আমি দেখা পেয়ে গিয়েছিলাম মাত্র একদিনেই। এই সাধনা যদি আমি একটা মাস চালিয়ে যেতে পারতাম, আবার জ্ঞাতিদের কথা বলেছিলাম না, তাদের সর্বনাশ হতো, আর তাদের সব সম্পত্তি পেতাম আমি।
ভেঙেই তার কাজের বিনিময়ে একটা দাম নেয়, একটা একটা আস্ত মানুষ নেয় দাম হিসেবে। তুমি হয়তো জানো যিনি তোমার দিদি শাশুড়ি, উনি আসলে আমার ঠাকুরদার দ্বিতীয় পক্ষের বউ। ওনার যে প্রথম পক্ষের বউ, ওনাকে দাম হিসেবে চেয়ে নিয়েছিল ঠ্যাঙি। তোমাকেও সেই দাম হিসেবেই এখানে এনেছিলাম আমি, কিন্তু সেই দাম দেওয়ার ক্ষমতা আমার নেই। সেটা বুঝতে পারিনি তখন। আমায় ক্ষমা করে দাও ফুল, আমায় ক্ষমা করে দাও। এবার আস্তে আস্তে ব্যাপারগুলো কিছুটা বোধগম্য হতে শুরু করলো প্রফুল্লার কাছে। যে নারীকণ্ঠ সে বারবার শুনেছে, তার মানে সেটা তার প্রথম পক্ষের দিদি শাশুড়ির। অজান্তেই মনটা মুচড়ে উঠল প্রফুল্লার। যাতে নিজের মতো নিয়তি না হয় তাই উনি বারবার প্রফুল্লাকে সাবধান করেছিলেন। স্বামীর ওপর রাগ করতে গিয়েও মনটা করুণায় ভিজে উঠল ওর। ও তো নিজেও খানিকটা দায়ী, লোকটাকে দারিদ্র নিয়ে খোঁটা দিয়েছে কতবার, আর সেই অবধি তো লোকটা তার কোনো ক্ষতি হতে দেয়নি। কিন্তু সুহৃদ যেন ওর প্রশ্নের উত্তরটাই দিয়ে দিল। ফুল, এবার কি হবে? আমি যে তোমায় ওর লোভের হাত থেকে সরিয়ে আনতে গিয়ে গণ্ডি টপকে ফেললাম, ঠ্যাঙি এইভাবেই সাধককে লোভ দেখায় গণ্ডি টপকাতে, সাথে তার এক মাসের সাধনা পূরণ না হয়, ঠ্যাঙিকেও আর তার দাস হয়ে না থাকতে হয়। এই একই ভুল আমার ঠাকুরদা করেছিলেন, যদিও ওর গণ্ডি টপকানোর কারণ ছিল আরো বেশি কিছু পাওয়ার লোভ। বাবার মুখে শুনেছি তখন বাবা খুব ছোট, ঠাকুরদা নাকি বদ্ধ উন্মাদ হয়ে গিয়েছিলেন। আত্মীয় স্বজনরা ঠাকুরদার অসুস্থতা লুকিয়ে ঠাকুমার সঙ্গে ওর বিয়ে দেন। নতুন ঠাকুমারও আর নিজের বলতে কিছু ছিল না, অগত্যা ওই পাগল মানুষটার দায়িত্ব বাবার দায়িত্ব, ততদিন আবার প্রায় তলিয়ে যাওয়া আমাদের কাজ কারবারের দায়িত্ব সব একা হাতে সামলাতে শুরু করেন। আমায় এই উপাচারের সবটা নতুন ঠাকুমাই বলে দিয়েছিলেন ফুল, আর বারবার সাবধান করে দিয়েছিলেন ঠাকুর তার ভুল যেন আমি না করি। আমি বদ্ধপরিকর ছিলাম, আমি কোনোভাবেই এই গণ্ডি টপকাবো না, কিন্তু তাই হয়ে গেল। এবার কি হবে ফুল, এবার কি হবে? সুহৃদকে দেখে খুব কষ্ট হচ্ছে প্রফুল্লার। দুদিনেই ছেলেটার কেমন অদ্ভুত চেহারা হয়ে গেছে, লোকে চিন্তায় পড়লে সাধারণত রোগা হয়ে যায়, কিন্তু ও যেন কেমন অদ্ভুতভাবে মুটিয়ে গিয়েছে, পাতপাগুলো যেন গোল গোল হয়ে গিয়েছে, ঝুঁকে গিয়েছে ছেলেটা, যেন ওর মাথার ভার ওর পিঠটা নিতে না পেরে সামনের দিকে হেলে গেছে। মুখটা দৃঢ় হয়ে উঠল ওর, ও শক্ত গলায় বলল, এখানে আর থাকবো না আমরা, বাড়ি যাবো, চলো দেখবে তাহলেই আর কোনো ক্ষতি হবে না। ভোরের আলো ফুটে এসেছে তখন। প্রফুল্লা তখনই বাক্স বিছানা বেঁধে নিল। ও আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চাইল না, জিতু আর অমূল্যকে ডেকে তুললো ঘর থেকে। ওদের হাতে কিছু টাকা দিয়ে ধন্যবাদ জানিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল। প্রথম যে গাড়ি পাবে সেই গাড়িতেই যাবে। ভাগ্যক্রমে দেখলো রাস্তায় একটা রিক্সাও পেয়ে গেছে। তাতে উঠে বসে প্রফুল্লা সবে নিজের হাতের ব্যাগটা খুলে দেখছে যে তাতে সমস্ত চাবি টাবি রয়েছে কি না। হঠাৎ ওর হাতে এই বাড়ির চাবিটা লাগলো ব্যাগের মধ্যে। চাবিটা মাথায় ঠেকিয়ে একটা নিঃশব্দ প্রার্থনা করলো মনে মনে। লোভ বড় খারাপ, মানুষের জীবনে একবার থাবা বসালে সব শেষ করে দেয়, তাই তার থেকে যতটা দূরে থাকা সম্ভব ততটাই থাকা উচিত। তাই থাকবে প্রফুল্লা, এবেলা থেকে দুবেলা দুমুঠো যা জুটবে তাই খাবে, তেমনই থাকবে সুহৃদকে নিয়ে। তবে ওই বাড়িতে আর থাকবে না, সুহৃদকে রাজি করাতে হবে, দুজনের একটা ডাল ভাতের ছোট্ট সংসার হবে। দেখো তো ফুল, আবার পিঠটা এত ভারী ভারী লাগছে কেন? হ্যাঁ দেখো তো।
প্রফুল্লা চমকে তাকালো ওর দিকে। একই একই দেখছে ও, সুরিদের ঘাট থেকে কালকে রাতের মতো ঝুলছে দুটো পা, সেই আলতা রাঙানো মল পড়া একজোড়া সুন্দর পা, শুধু শুধু একজোড়া পা। একই রিক্সায় তো তাড়াতাড়ি চলছে কেন? হঠাৎ চালকের সিট থেকে মেয়েলি গলায় হিহি শব্দে হাসি ভেসে এলো। না, রিক্সাটা তো স্টেশনের দিকে যাচ্ছে না, এ তো যে পথে এসেছিল সেদিকেই যাচ্ছে। ওই তো, ওই তো বাড়িটা দেখা যাচ্ছে। অভিশাপ এত সহজে পিছু ছাড়ে না, তার মানে লোভ পিছু ছাড়ে না এত সহজে। শেষ হলো আমাদের আজকের নিবেদন, ইপ্সিতা আচার্যের লেখা ঠ্যাঙি। গল্পের সূত্রধার, গল্প পাঠে এবং পর্ব পরিচালনায় আমি অর্ণব। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টিতে স্টুডিও 25 FPS চন্দননগর। ঠ্যাঙির চরিত্রে তৃষা দত্ত, পাগলি ও দিদি শাশুড়ির চরিত্রে অর্পিতা, সুহৃদের চরিত্রে আকাশ, প্রফুল্লার চরিত্রে বর্ণিশা, জিতুর চরিত্রে দেবস্মিতা এবং প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আমরা আজ আমাদের পাশে পেয়েছি সাহিত্য সমাহার চ্যানেলের পক্ষ থেকে আকাশকে, এক ব্যাগ গপ্প চ্যানেলের পক্ষ থেকে অর্পিতাকে, স্টোরি বাডিস চ্যানেলের পক্ষ থেকে বর্ণিশাকে, মরিচিকা চ্যানেলের পক্ষ থেকে দেবস্মিতাকে এবং ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ চ্যানেলের পক্ষ থেকে তৃষাকে। অসংখ্য ধন্যবাদ তাদের আমাদের সঙ্গে থাকার জন্য। ওদের চ্যানেলের লিঙ্ক দেওয়া রইল ডিসক্রিপশন বক্সে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমগুলি সম্বন্ধে যাবতীয় তথ্যও আপনারা পাবেন ডিসক্রিপশন বক্সেই। আমাদের আজকের নিবেদন সম্পর্কে আপনাদের মতামত জানার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষারত। তাহলে আজকের মতো বিদায়, খুব শিগগিরই আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবো আমরা। ততদিন প্লিজ টু কেয়ার, টু স্টে টিউনড।